হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা পলাশ 1176। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আজকে শাশুড়ি মায়ের সাথে গেছিলাম শাশুড়ি মায়ের গুরু বাড়িতে। তো সেখানকার এত সুন্দর মনোরম পরিবেশ তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, দেখতে থাকো, এত ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। সামনেই গঙ্গা একদম নিজের গতিতে বয়ে চলেছে, তার পাশেই সুন্দর একটা নির্মল পরিবেশে সুন্দর এক মন্দির। তো মা যেখানেই যায়, আমি তো মায়ের সাথে যাই, তো হঠাৎ করে দেখো না, জায়েদের সাথেও দেখা হয়ে গেল, আমার মামা তো জায়েদের সাথে, তো অবাক কাণ্ড। তো মন্দিরে এদিক দিয়ে দারোদ্রে সেখান দিয়ে প্রবেশ করছি, মা যেখানেই যায়, আমার আমি একসাথে যাই, আমার শাশুড়ি মা, তো দুজনেই বন্ধুর মতো যেখানে যাই চলো যাবে, মাও বলে হ্যাঁ চল যাবি, তো এইরকম। তো এখানে এসে দুই জায়ের সাথে দেখা হয়তো ভীষণ মজা, জায়েরা আমরা ভীষণ মানে মস্তি করি, আনন্দ করি, তো দেখা হয়তো বিশাল ব্যাপার আনন্দ। তো দেখো মন্দির 12:30 বাজে, তাই জন্য বন্ধ হয়ে গেছে, তো এই জন্য আমি কিন্তু দরজার ফাঁক দিয়ে তোমাদেরকে দর্শন করলাম অর্ধনারীশ্বর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, এবং যিনি প্রতিষ্ঠা করেছেন সেই গুরুদেবের কিন্তু মূর্তি এখানে প্রতিষ্ঠিত। তো আমরা ভগবানকে দর্শন করে একটু ওখানেই সামনে বসে একটু গল্প করলাম, মায়েরা বসে পড়েছিল, আমি একটুখানি ঘুরে মন্দিরের চতুর্দিকটা দর্শন করছিলাম এবং পুরো মন্দিরটাকে একবার এক পাক ঘুরে নিলাম। এবং সেখানেই রয়েছেন বাবা মহাদেবের সুন্দর এক মূর্তি বিরাজমান, মা বাবা মহাদেব বিরাজমান রয়েছেন। তো প্রত্যেক দিনই তো এখানে পুজো হয়, তাছাড়াও বিভিন্ন রকমের দুর্গা পুজো থেকে অন্নপূর্ণা পুজো, সমস্ত রকম পুজো এখানে, এমনকি জগদ্ধাত্রী পুজো এখানে হয়। তো সব পুজো এখানে কিন্তু হয় এবং আমরা প্রায়ই আসার চেষ্টা করি, যতটা সম্ভব আসি। তো আজকে এত সুন্দর লাগছিল পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। এইদিকে সব ঠাকুরের বই বিক্রি হচ্ছে, তো আমরা জায়েরা মিলে মন্দিরের সামনেই একবার বসে পড়লাম। তো বসে একটু আড্ডা পেরে তারপরে নিচের দিকে নেমেছি, এইখানে দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে দেখো যিনি প্রতিষ্ঠা করেছেন মন্দির, তারই তাদের কিন্তু এখানে চিত্র রয়েছে এবং তাদের আলাদা করে ওখানে পুজো করা হয়। তো এইখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো তখন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। তো এইবার আমরা একটুখানি গেছি ভোগ দর্শন করবো এবং ভোগ গ্রহণ করবো। এই যে ভোগের যে জায়গাটা সেখানটা এত সুন্দর, এই যে এটা হচ্ছে যজ্ঞ হয় এখানে প্রত্যেক বছর, সেই যজ্ঞের জায়গা এত সুন্দর, স্থাপত্যকলা দেখলে অবাক হয়ে যাবে, সামনে থেকে চোখ ফেরানো যায় না। তো চলো আমরা একটু ভোগের দিকে এগোই, ভয়েস ওভার আমাকে করতে হলো বন্ধুরা, কেননা প্রচণ্ড ভিড়ে কিছু বলার ছিল না। তো দেখো এখানে প্রচুর রান্নার ব্যবস্থা করা হয়েছে, বড় বড় সব ডেস্কিতে, কেন প্রচুর লোকজন এখানে খাওয়া দাওয়া করে। আজকে উদ্দেশ্যটা হচ্ছে আজকে এখানে মায়ের গুরুদেবের জন্মদিন, তো গুরুদেবের জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে এখানে শিষ্যরা ভক্তরা এসছেন প্রসাদ গ্রহণ করতে। আমরা কিন্তু প্রসাদ গ্রহণে বসে পড়েছি, ভয়েস ওভার করতে হলো, কিছু করার নেই, খাওয়া দাওয়া শেষ হয়েছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি, বাবা আমার দেওরও এসেছিলেন, তো তারা এখন প্রসাদ গ্রহণ করতে ঢুকেছেন। তো আমরা বাইরেটা দাঁড়িয়ে বেশ হালকা হালকা শীতের আমেজ পড়ে গেছে, তো রোদটা পোহাচ্ছি। এই যে মন্দিরের যে তোমরা পেছনে যে জায়গাটা দেখছো, এত সুন্দর জায়গাটা, এখানে আমরা অনেকগুলো ফটোও তুললাম। জায়গাটা হচ্ছে তোমার যজ্ঞের জায়গায়, এখানে 3 দিন ধরে বছরে একবার একটা বিশেষ তিথিতে বিশাল বড় করে যজ্ঞ, এবং যজ্ঞের অগ্নি কিন্তু থামে না 3 দিন ধরে, সমানে যজ্ঞ চলে এবং সেটা দেখার মতো, যদি পরবর্তীকালে শেয়ার করতে পারি অবশ্যই করব। চলে এসেছি বন্ধুরা গঙ্গার একদম কাছে, মা গঙ্গার সামনে এসেছি, তো মা গঙ্গাকে প্রণাম না করে চলে যাবে এটা হতে পারে না। শান্ত শীতল জলে একটুখানি স্পর্শ দারুণ মজাদার, এবং একটা স্নিগ্ধ ফুরফুরে হাওয়া, হালকা রোদ, একটা দারুণ আমেজ। তো আমার জায়েরা এসে আগে নমস্কার দিল মা গঙ্গাকে এবং মা গঙ্গারকে স্পর্শ করলো, কারণ ওদের মানে বাড়ির কাছ থেকে অনেকটা দূরে গঙ্গা, আমাদের সবসময় গঙ্গা খুবই কাছে, তো আমাদের সবসময় প্রায় যাওয়া হয়ে থাকে। তো বন্ধুরা পাশে গঙ্গাদাস এখানে এসেছি, এখানে মা গঙ্গাকে প্রণাম করে চলে যাবো, আমাদের বাড়ির কাছে একটু গঙ্গা, তোমরা তো জানো। সো চলো একটু গঙ্গা মা গঙ্গাকে প্রণাম করে। তো বন্ধুরা খুব দিনটা এত ভালো কাটলো, যা দুই জায়ের সাথে দেখা হয়, বন্ধুর সাথে খুব গল্প হলো, ঠাকুর দর্শন করলাম, গঙ্গা দর্শন করলাম, মনোরম পরিবেশে প্রচুর আড্ডা দিলাম, সুন্দর ভোগ গ্রহণ করলাম। এবার বাড়ি যাওয়ার পালা, জায়েরাও বাড়ি যাবে অনেকটা দূরে বাড়ি, মায়েদেরও গঙ্গা দর্শন করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। হঠাৎ করে মা নতুন চশমা বানিয়েছি, সেই চশমাটা নিয়ে আমার শ্বশুর মশাই কথা বলতে শুরু করে দিলেন, যে চশমাটা দেখো কি সুন্দর ব্রাউন হয়ে গেছে, চশমাটা ব্যাপার আছে, লাইট করানো হয়েছে। তো চলো ব্রাউন হয়ে যাওয়ার ব্যাপার আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।